স্বাগতম সবাইকে। আজকের টপিক ছিল প্রতিদিন $10 ইনকাম করা যায় কিনা। তো এটি আসলে কতটুকু সত্যি? তো আসলে সত্যি মিথ্যে যাই হোক, আপনারা আমার চেয়ে ভালো জানেন। কারণ হচ্ছে আধুনিক যুগে সবাই নেট ঘাটাঘাটি করে এবং নেটে কাজ করে। ইভেন সবাইয়ের অনেক বন্ধুবান্ধব রয়েছে যারা হচ্ছে $10 কেন তার চেয়েও বেশি আর্ন করতেছে। তো এটি আসলে সত্যি $10 আপনি ইনকাম করতে পারবেন। তবে আমি আজকে এর সঠিক এবং সুন্দর একটি পথ দেখাবো। আমি একজন ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট হিসেবে সব কিছু থেকে একদম সবচেয়ে মজার একটি ওয়ে পেয়েছি, যেখান থেকে আমি প্রত্যেক দিন $10 এবং তার চেয়েও বেশি আর্ন করতেছি। তবে এটি অ্যাভারেজ, মানে মান্থলি কোনো দিন আমার লস হচ্ছে, আবার কোনো দিন লাভ হচ্ছে, তবে বেশিরভাগই আমার লাভ হচ্ছে এবং এই লাভ মিলেই আমার প্রত্যেক দিন গড়ে $10 করে থাকছে। তো আজকে আমি তার একটি সঠিক গাইডলাইন দিব এবং এখান থেকে আপনি ইনশাল্লাহ প্রত্যেক দিন $10 আর্ন করতে পারবেন। তো এর জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমত হচ্ছে আপনার একটি অ্যাকাউন্ট লাগবে binance.com-এ। বাইন্যান্স হচ্ছে একটি বিটকয়েনের মার্কেট প্লেস এবং এই মার্কেট প্লেসে আপনার এই কয়েনগুলো হচ্ছে কেনা বেচা করে। তো যারা হচ্ছে এই কয়েনগুলো সম্পর্কে ঘাটাঘাটি করে তারা অবশ্য মানে তারা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স নিয়েই এই মার্কেটে ঢোকে। তবে আপনার হচ্ছে এতটুকু এই $10 আর্ন করার জন্য বা একটা কয়েন কিনে এবং সেটি সেল করার জন্য এত বেশি মানে যে ঘাটতে হবে এরকম কিছুই না। কারণ হচ্ছে আমি নিজেও এই ব্যাপারে অনেকদিন ঘাটাঘাটি করেছি এবং হচ্ছে সহজ ওয়ে হচ্ছে আপনার এই যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসের পেছনে অনেকগুলো এক্সপিরিয়েন্সওয়ালা লোকের গ্রুপ রয়েছে। সেই গ্রুপে আপনাকে জয়েন করতে হবে। তারা হচ্ছে সিগন্যাল দেয়, কিছু ফ্রি সিগন্যাল রয়েছে, পেড সিগন্যাল রয়েছে, সেখান থেকে সিগন্যাল নিয়ে আপনি এই ট্রেড করতে পারেন খুব সহজেই। তো আমি দেখাই দিই যে আমি কতটুকু ইনকাম করি এবং আমার কতটুকু ইনভেস্ট রয়েছে এই মার্কেট প্লেসে। তো এটি হচ্ছে আমার ফিউচার অ্যাকাউন্ট প্রফিট এবং লসের ডিটেলস, যে এটি হচ্ছে আমার ওয়ালেট অ্যাকাউন্ট। তো ফিউচার ট্রেডিংয়ে যে আমি যে অ্যাকাউন্টের লস বা প্রফিট এটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমার টোটাল প্রফিট এই সপ্তাহে হচ্ছে $84 আর টোটাল লস হচ্ছে $8। তো আমি এখানে আপনাকে ডেট ওয়াইজ দেখিয়ে দিই যে আজকে হচ্ছে 19 তারিখ, 19 মে, মানে এই মুহূর্তে আমার যে এখানে যে মানে আজকে হচ্ছে মানে রাতে এখানে দেখুন যে আমার 12:22 AM, তার মানে হচ্ছে আজকে 20 তারিখ হয়ে গেছে, কিন্তু এখানে 19 তারিখ পর্যন্ত আমাকে আমার যে হিস্ট্রি সেটি দেখাচ্ছে। তো 19 তারিখে আমার লাভ হয়েছে $5, তারপরে 18 তারিখে হচ্ছে -$3 আমি লস দিয়েছি, তারপর আবার হচ্ছে 17 মেতে হচ্ছে $31 লাভ হয়েছে, এরপর হচ্ছে 16 মেতে হচ্ছে $17 লাভ হয়েছে, এরপর আবার 15 মেতে হচ্ছে $29 লাভ হয়েছে, এরপর আবার 14 মেতে হচ্ছে $5 লস, তারপর আবার এই যে এখানে এটি লাভ সেন্ট, 42 সেন্ট। তো এভাবে আমার এই উইকে হচ্ছে $84 লাভ হয়েছে। তো $84 সমান কত আমি যদি ক্যালকুলেটারে দেখি, $84 এই মুহূর্তে হচ্ছে $110 করে চলতেছে, $9,240। এই সপ্তাহে আমার লাভ হচ্ছে $9,240। তো এই যে অ্যামাউন্টটা, এটা মানে লাভ করার জন্য আমাকে কিছু ইনভেস্ট করতে হয়েছে। তো আরেকটা কথা হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম যে আপনাদের এই পরিমাণ লাভের জন্য কিন্তু এক্সপিরিয়েন্সের দরকার নেই। আরেকটা কথা, আপনি যদি এখানে মাত্র $1,00,000, মানে আমি ইনভেস্টের কথা যেটা বলতেছি সেটা হচ্ছে আমি আমার অ্যাকাউন্ট দেখিয়ে দিই, যে আমার ওভারভিউতে যাই, ওয়ালেট ওভারভিউ, এখানে গিয়ে আমি এখন দেখব যে আমার ইনভেস্ট কত আছে। তো আমি গাইডলাইন দিব যে আপনার কী কী লাগবে এবং কী কী করলে আপনি এই মার্কেট প্লেস থেকে প্রতিদিন অ্যাভারেজ $10 করে ইনকাম করতে পারবেন। তো আমার ইনভেস্ট হচ্ছে $1,125, এখানে দেখুন $1,125। তো আমার ইনভেস্ট এত ছিল না, আমার ইনভেস্ট ছিল মাত্র $500, সেখান থেকে এই ইনভেস্টটি আমার আস্তে আস্তে এটা গ্রো করেছে। তো এখন আমি বলবো যে আপনার যদি স্টার্ট করতে চান, আপনি যদি চান যে হ্যাঁ আপনার প্রত্যেক দিন $10 ইনকাম করবেন, আপনি দেখুন যদি ব্যাংকে আপনি টাকা রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার
1,00,000 টাকা রাখলে 600 টাকা 700 টাকা পাবেন। আর যদি এখানে আপনার কিছু টেকনিক অবলম্বন করে আপনি কাজ করতে পারেন বা কাজে নামেন, সেক্ষেত্রে আপনি মাত্র $500 মানে 60 থেকে 70 হাজার টাকা ইনভেস্ট করে আপনি এই বাইন্যান্স থেকেই আপনি $10 করে ইনকাম করতে পারবেন। তাহলে এটি কিভাবে করবেন? এটি করবেন হচ্ছে এখানে যে মার্কেট প্লেসের কয়েনগুলো রয়েছে, যে অনেকগুলো কয়েন আছে এখানে মার্কেট প্লেসে, আমি দেখিয়ে দিই। যেমন এই যে ফিউচার মার্কেট, এখানে অনেকগুলো কয়েন রয়েছে। তো এখানে আমরা হচ্ছে এই কয়েনগুলা আমরা কখনো এই কয়েনগুলা আপে যায় কখনো ডাউনে আসে, তো আপনি যদি বুঝতে পারেন যে এটা আপে যাবে সেক্ষেত্রে আপনি যদি ট্রেড নেন, যে এই কয়েনটার আপনি কেনেন, যে কেনে রাখেন, সেক্ষেত্রে দেখবেন ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টার পরে আপনার এটা আপে যাচ্ছে, সেক্ষেত্রে এখান থেকে $2-1 ইনকাম হয়ে যাবে। আবার যখন বুঝবেন যে এটা ডাউনে যাবে তখন ডাউনও কিনতে পারেন। এখানে মজার ব্যাপার হচ্ছে, যেমন আমাদের বাংলাদেশে শেয়ার হচ্ছে আমরা শেয়ার যখন ধরি তখন নিচে ধরি, তারপরে উপরে গেলে সেটা আমরা পাই, কিন্তু এখানে এই মার্কেট তা নয়। এই মার্কেট ডাউনে গেলেও পাবেন, উপরে গেলেও পাবেন, এটা হচ্ছে মজার ব্যাপার। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কখন ডাউনে যাবে কখন উপরে যাবে। এই জন্য আপনার মেইন ব্যাপার হচ্ছে মানে আপনাকে সিক্রেট, এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে, এই গ্রুপে আপনাকে জয়েন করতে হবে। এই গ্রুপে জয়েন করলেই আপনাকে তারা সিগন্যাল দিবে, সিগন্যাল ক্রয় বিক্রয় হয়, সেই সিগন্যাল অনুযায়ী ধরতে হবে। তো এখানে আমি বেসিক কিছু শেখাবো না, আমি আপনাকে আমার যে ভিডিওর ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেবো, গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, এই গ্রুপে আপনি জয়েন করবেন। জয়েন করলে বাকি গাইডলাইন আমি সেখানে দেবো। যেমন আমার এখানে একটি গ্রুপ রয়েছে যে দেখুন, আমি এখানে অনেকগুলো গ্রুপে জয়েন করে আছি, সবগুলো হচ্ছে বাইন্যান্স এবং অন্য অন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটের। এখান থেকে আমি সিগন্যাল নিই এবং আমি নিজেও এই সম্পর্কে ঘাটাঘাটি করি। তো এখানে আমার একটি গ্রুপ রয়েছে যে সিগন্যাল ট্রেকার, এই গ্রুপের আমি লিঙ্ক দিয়ে দেবো, এই গ্রুপ আপনারা জয়েন করবেন। জয়েন করলে এখানে আপনি গাইডলাইন পাবেন। তো এই যে যেমন একটি কয়েন, এখানে যে RNDR, এটা হচ্ছে একটি কয়েন ফিউচার মার্কেটের। তো এটি দেখুন এখানে ট্রেন্ড এক ঘন্টার, এই যে 1 আওয়ার এখানে ট্রেন্ড রয়েছে, 1 আওয়ার এখানে সিলেক্ট করা আছে, সময় টাইমার এখানে 1 আওয়ার দেওয়া আছে। তো এখানে আপনি যে একটা ছোট্ট একটা ইয়ে আছে যে অ্যারো, এটি এখানে ক্লিক করলে যে কত ঘন্টা ট্রেড করবেন বা কি এখানে এগুলো আছে। তো এটি আসলে বেসিক, আপনি বেসিক এই মার্কেট থেকে যদি ইনকাম করতে চান, প্রাথমিক যে বেসিক আইডিয়া সেটা আপনাকে নিতে হবে। আইডিয়া নেওয়ার পর আপনি আমার গ্রুপে জয়েন করবেন, আমরা সিগন্যাল দেবো, ইনশাল্লাহ সিগন্যাল অনুযায়ী কাজ করলে ইনকাম পাবেন। তো এখানে দেখুন এই যে এটা ট্রেন্ড হচ্ছে, ডাউনে যাচ্ছে, কারণ আমি যদি এখানে এই দেখেন মার্কেট প্রাইস যা আছে সেই অনুযায়ী যদি আমি এখানে যদি আমি নিই যে এখান থেকে আমি 1000 RNDA নিব, 1000 RNDA সমান এখানে কত দেখুন কস্ট হচ্ছে $474। তো আমার এখানে $474 নেই, আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে হচ্ছে $250। তো আমি নিই হচ্ছে এখানে 300 নেব। 300 নিয়ে যদি আমি এখন এখানে এই যে একটা আছে ওপেন লং ওপেন শর্ট, আমি যদি এখন ওপেন শর্ট দিই তার মানে এটা ডাউনে ধরলাম, যে আমি জানি এটা ডাউনে যাবে, ডাউনে গেলেই আমার এখানে এটা প্রফিট হবে। আর যদি আমি যখন বুঝবো যে এটি আপে যাচ্ছে, আপের এটি ট্রেন্ডে আছে, তখন আমি ওপেন লংয়েতে দেবো। তো যাই হোক, এটা হচ্ছে বেসিক, মানে একটা কয়েন ধরার এবং ছাড়ার এটা হচ্ছে বেসিক। তো আমার হচ্ছে এই ব্যাপারে স্পেশাল ক্লাস আছে, যে যদি কেউ ক্লাস করতে চান সেক্ষেত্রে আমাকে গ্রুপে নক দিবেন। আরেকটা হচ্ছে আমার এই গ্রুপে আমি সিগন্যাল ক্রয় বিক্রয়ের ব্যবস্থা রেখেছি, তো সেখানে আপনি এসে অবশ্যই জয়েন করবেন। তো আরেকটা হচ্ছে আমি একটু আগে একটি কয়েন ধরেছি, সেটা হচ্ছে INJ। তো INJ দেখুন এটা হচ্ছে আপ ট্রেন্ডিংয়ে রয়েছে, আমি এটা ধরেছি হচ্ছে আমি দেখিয়ে দিই লাইভ। দেখুন আপ এই যে INJ, এখানে দেখেন INJ আমি 100টা নিয়েছি, এই যে INJ। তো এখানে আমার হচ্ছে আমি নিয়েছিলাম 7.70 রেটে এন্ট্রি প্রাইসে, দেখুন এন্ট্রি প্রাইস উপরে লিখে আছে এন্ট্রি প্রাইস, আর এখন বর্তমান হচ্ছে 1.61, তার মানে হচ্ছে এটা বেড়েছে। তো এই জন্য আমার এখানে $8 লাভ। তো আমি এটা ইচ্ছে হলে নিতে পারি, তবে আমি এখন নিব না, আরও পরে নেব, এটি থাক দেখি আর একটু ওঠে কি না। তো এটি হচ্ছে আমি আপনাকে লাইভ দেখিয়ে দিলাম।
তারটা কথা যেটা বলতেছিলাম যে আসলে কিভাবে আপনি এই ট্রেড এই মার্কেট এই মার্কেট প্লেসে আসতে পারেন এবং কিভাবে কি কি করলে আপনার কত ইনভেস্ট করলে মোটামুটি এই মার্কেট প্লেস থেকে প্রতিদিন $10 ইনকাম করতে পারবেন। তো প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে আপনাকে প্রথম থেকেই বলি একটা বাইন্যান্সে অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই অ্যাকাউন্টটা আপনি হচ্ছে ভেরিফাই করে নেবেন। আমার এখানে দেখুন এটা হচ্ছে ভেরিফাই করা আছে। একটা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আসলে আপনার অ্যাকাউন্টে যখন ঢুকবেন তখন কিন্তু আপনি অ্যাকাউন্টে ঢোকার পরে বুঝতে পারবেন যেটা কীভাবে ভেরিফাই করতে হবে। এটি এমন কঠিন কিছু না, যেমন আপনি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেছেন, ইউটিউবের চ্যানেল খুলেছেন, আরও আরও আপনার এক্সপিরিয়েন্স আছে, তো অ্যাকাউন্ট খুললে ভেরিফাই করার এত জটিল কিছু না। আপনার ভোটার আইডি কার্ড লাগবে আর হচ্ছে মোবাইল নাম্বার লাগবে, বাস শেষ। আর এটি হচ্ছে আপনি যদি চান যে ল্যাপটপ ইউজ করবেন না বা কম্পিউটারে ডেস্কটপ ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনি চাইলে মোবাইল অ্যাপসে ইউজ করতে পারেন। তো এই যে binance.com, বাইন্যান্সে কতজন লোক ট্রেড করে আমি একটু দেখাই দিই। তো এখানে দেখুন টোটালি হচ্ছে আপনার মান্থলি ভিজিটর 64.7 মিলিয়ন। তো এখন দেখেন 64 এবং হচ্ছে এখানে হচ্ছে 75.4 মিলিয়ন পার মান্থ। তাহলে কত লক্ষ লোক এই এখানে ট্রেড করতেছে আপনি চিন্তা করেন। তো এখানে এই যে আমি এই টুল সিমিলার ওয়েব এই টুল দিয়ে আমি এটা দেখতেছি, এই টুল দিয়ে আপনি বিভিন্ন ওয়েবসাইটে কতজন কতজন ভিজিটর ওই ওয়েবসাইটে থাকে সেটি দেখা যায়। তো আমি বাইন্যান্সের এই যে ট্রেন্ড এই যে ভলিউম সেটি দেখাই দিলাম। তো মেইন কথা হচ্ছে আমি চাই আপনি ইনকাম করুন এবং হচ্ছে $500 তেমন কিছু না। আপনাকে যদি বলা হয় যে আপনি বিদেশ যাবেন কত লক্ষ টাকা ইনভেস্ট করবেন, হয়তো 4 লাখ 5 লাখ বা 3 লাখ, তার সেই ক্ষেত্রে আপনার বিদেশ গিয়ে যদি আপনি মাসে যদি 30,000 টাকা ইনকাম করেন বা 40,000, তাহলে এখানে দেখুন আপনি যদি উইকলি 9,000 টাকা উইকলি যদি 9,000 টাকা ইনকাম করেন তাহলে বিদেশ থেকে এটি 1,000 গুণ ভালো, মাত্র 60,000 থেকে 70,000 টাকা ইনভেস্ট করে। তো প্রতিদিন $10 ইনকাম করার জন্য আপনার যেটি লাগবে সেটা হচ্ছে বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, কমপক্ষে $500 ইনভেস্ট থাকতে হবে, সিগন্যাল নেওয়ার জন্য গ্রুপে জয়েন করতে হবে। তো এই তিনটি ব্যাপার থাকলে আপনি প্রতিদিন $10 ইনকাম করতে পারবেন খুব সহজেই, বাসে বসে, ঘরে বসে, বাইরে থেকে, কোনো সমস্যা নেই। তো এই জন্য আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো আমি নিচে ডিসক্রিপশনে, সেখান থেকে আপনি জয়েন করবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি গাইডলাইন দিব। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।